नमस्कार बन्धुरा सबाई के आहारे बाहार चैनेले स्वागत। आमी आज बनाबो ठाकुरबाड़ीर विख्यात एकटा रेसिपि, जीभे जल आना रेसिपि, सिरकी माछ। खुबी पुरानो दिनेर रेसिपिटा, आशा करी आपनादेर भालो लागबे। ताहले देखुन किभाबे बानाई। एखाने आमी 5 पिस कातला माछ निएछि, आर ई माछगुलोके পরিমাণ মতো নুন আর 2 চামচ ভিনিগার, 2-4 চামচ ভিনিগার আর 2-4 চামচ জল মিশিয়ে ভিজিয়ে রাখব 15 থেকে 20 মিনিট। এভাবে মিশিয়ে ভিজিয়ে রাখব। এবার 15 থেকে 20 মিনিট পর আমি ফিরে এসেছি। এদিকে প্যান বসিয়ে দিয়েছি আর সম্পূর্ণ রান্নাটা হবে ঘিতে। ঘিটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব আমি 2-4 চামচ আদার কিমা। এটাকে 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত একটু নাড়াচাড়ি করে নিতে হবে। আঁচটা থাকবে মিডিয়াম ফ্লেমে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2-4 চামচ কাঁচা লঙ্কা কুচি। এটাকেও 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত একটু নাড়াচাড়ি করে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, বেটে নিয়েছি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এটাকেও একটু নাড়াচাড়ি করে 2 মিনিট মতো। তারপরে আমি দিয়ে দেব 1-4 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই রেসিপিতে কোনো মশলার দরকার নেই, হলুদ লঙ্কা জিরা কিছুই দরকার নেই। এবার মশলাটা মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর সামান্য নুন। এবার মশলাটা ভালো করে 2 মিনিট পর্যন্ত কষিয়ে নেব যাতে তেল ছেড়ে আসে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ভিনিগার থেকে তুলে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু ঢেকে দেব 1.5 থেকে 2 মিনিট। খুবই সুস্বাদু একটা রেসিপি, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এবার মাছগুলোকে উল্টে দেব। এভাবে মাছগুলোকে উল্টে দেব। এভাবে উল্টে দিয়ে দিয়ে আরও 2 মিনিট রাখবো ঢেকে। এভাবে 2 থেকে 3 বার উল্টে উল্টে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে থাকবে আঁচটা। এবার আমি দিয়ে দিচ্ছি সে ভিনিগারের জলটা আর খুন্তি ধুয়ে একটু জল। এরপর আমি আবার ঢেকে দেব। তিন চার মিনিটের মতো ফুটতে দেব। এবার উল্টে দিয়ে আরেকবার একটুখানি ঢেকে দেব। আমার মাছ রেডি সার্ভ করার জন্য। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।
আর বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি আমার চ্যানেলে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার, সবাই সুস্থ থাকবেন।